বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তাকে বড় পর্দায় ডাকা বোকো চরিত্রে খুব একটা দেখা যায়নি। বেশিরভাগ ক্ষেত্রে পাশের বাড়ির দুষ্ট মিষ্টি মেয়ের মতো উচ্ছল আদরে দেখা গেছে তাকে। দুগালে বড় সরটল, এমন নিরীহ ইমেজের এ তারকাই এক আন্ডারওয়ার্ল্ড ডনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সে ডন নাকি ছোটা শাকিল? প্রীতি যে ছোটা শাকিলের মতো ডনের বিরুদ্ধে মুখ খুলতে পারেন তা নাকি অনেকেই আঁচ করতে পারেননি। তবে জীবনে প্রথম বলিউড সিনেমাতে যিনি কুমারী মায়ের চরিত্রে অভিনয় করার ঝুঁকি নিয়েছেন তাকে আর পাঁচটা বলিউড নায়িকার সঙ্গে এক সারিতে অনেকে রাখতে চান না। সময়টা ছিল 2001। চোরি চোরি চুপকে চুপকে সিনেমার শুটিং চলছিল। সালমান খানের সঙ্গে জুটিতে ছিলেন প্রীতি। পরিচালক জুটি আব্বাস মস্তানের সেই সিনেমার কাজ চলাকালী প্রীতির কাছে মোটা অঙ্কের টাকা চেয়ে হুমকি আসে। অচেনা নম্বর থেকে ফোন করে তার কাছ থেকে 50 লাখের বেশি টাকা চাওয়া হয় বলে দাবি করেন প্রীতি। মুম্বাইয়ের আদালতে দাঁড়িয়ে এ দাবি করেছিলেন তিনি। ছোটা শাকিলের বিরুদ্ধে অভিযোগ ছিল তার। আদালতে ছোটা শাকিল সহ মাফিয়াদের বিরুদ্ধে সাক্ষ্যও দেন প্রীতি। ছোটা শাকিলের বিরুদ্ধে প্রীতি আদালতে মুখ খুলেও তেমনটা করেননি অমিতাভ বচ্চন, সালমান খান, রাকেশ রোশন এবং মহেশ মঞ্জরেকর। শোনা যায় তারা ছোটা শাকিলের হুমকি ফোন পেয়েছিলেন, তবে আদালতে বিবৃতি দেওয়ার ঠিক আগেই পিছু হটেন তারা। তারকা হলেও তো প্রীতির মতো এত সাহস দেখাতে পারেননি অমিতাভ সালমানেরা। সে জবাবও দিয়েছেন প্রীতি। তিনি বলেন, সে সময় তো আমার কোনো পিছুটান ছিল না, সংসার শুরু করিনি, বাচ্চা কাচ্চাও নেই, ফলে সাহস জুটেই গিয়েছিল।